হ্যালো বন্ধুরা, আমি জয়িতা। জয়িতার রান্নাঘরে আরও একটা মজাদার রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকের রেসিপি হলো চালতার চাটনি। সকাল সকাল দেখি পিসি দুটো চালতা দিয়ে গেছে, আর ভাবলাম এই চালতাগুলো দিয়ে কি করা যায়। তখন মনে পড়লো যে আজকে চালতার চাটনি বানাই আর রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। হাতে সর্ষের তেল মেখে নিয়েছি আর বটিতেও সর্ষের তেল মেখে নিয়েছি, যাতে চালতা কাটার সময় বটিতে আঠা না লাগে আর আমার হাতেও যাতে আঠা না লাগে, কালো কালো হয়ে যায়। চালতাগুলোকে প্রথমে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি এই দু টুকরোকে আরও চার টুকরো করে দিলাম। এই চার টুকরো চালতাকে আমি এইভাবে কেটে নেব। তবে কাটার সময় চালতার যে উপরের পার্টগুলো এভাবে খুলে খুলে আসবে, না খুললে বটি দিয়ে একটু কেটে নিতে হবে। এবারে আমি এটাকে সরু সরু করে কেটে নিলাম, যাতে আমার এটা ছোলার সময় সুবিধে হয়। ওপরের সবুজ খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন, সবুজ খোসাটা সম্পূর্ণই আমি কেটে বাদ দিয়ে দেব, আর ভেতরের দিকে একটা পাতলা আস্তরণ থাকে, এটাও আমি কেটে বাদ দিয়ে দেব। চালতার টুকরোগুলো সব পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখুন একটা চালতা দিয়ে আমার কতগুলো হয়েছে। চালতা একটু শক্ত ধরনের হয়, খেতে অসুবিধে হয়, তাই চালতার টুকরোগুলোকে আমি পাটা একটু থেতলে দেব, যাতে খাবার সময় অসুবিধে না হয়। তবুও আরও একটা কাজ বাকি আছে, যাতে চালতা একেবারে নরম হয়ে যায়। চালতার টুকরোগুলোকে দেখুন আমি এভাবে থেতলে নিয়েছি। এবারে চালতার টুকরোগুলো আমি একটা গামলার মধ্যে নিয়ে নেব আর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে রাখা চালতা আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব। চালতা একটু ছিবড়ে ধরনের হয়, তাই প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিলাম। আর দেখুন কতটা নরম হয়েছে। এই নরম চালতা চাটনি করলে ভাতের সাথে খেতেও ভালো লাগে। কড়াইতে দিয়েছি রিফাইন তেল, তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে ফোড়নের জন্য দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি ফুটো করে দিয়েছি সামান্য, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দেব একটু সাদা সর্ষে। এবারে সেদ্ধ করে রাখা চালতাগুলো আমি দিয়ে দেব কড়াইতে, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এটা চাটনি, তাই আমি লবণ সামান্যই দিচ্ছি, হাফ চামচেরও কম লবণ, আর খুব সামান্য হলুদ দিলাম। হলুদ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে এটা ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব জল, অল্প অল্প করে জল দিচ্ছি। প্রথমে আমি গামলা ধুয়ে জল দিচ্ছি, এক কাপ জল দিলাম, আর পরে আমি আরও দেড় কাপ জল দিলাম। চালতাগুলো সেদ্ধই আছে, তাও ভালোভাবে আরও একটু নরম হবে, তাই আমি একটু জলটা বেশি দিলাম। আর চাটনি আমি একটু ঝোল ঝোল করব, নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে কিছুক্ষণ হতে থাকুক। কিছুক্ষণ বাদে দেখুন ঝোলটা অনেকটাই বলক উঠে গেছে। আমি আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি চাটনিটা। নাড়তে নাড়তে দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, তবে চিনি আপনারা যেরকম পছন্দ করেন সেইভাবেই দেবেন। বেশি পছন্দ করলে বেশি দেবেন আর কম পছন্দ করলে কম দেবেন। আমি হাফ কাপ চিনি দিয়ে এই চাটনিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চাটনি প্রায় হয়ে এসছে, তবে ঝোলটা আরও একটু কমিয়ে নেব, তাহলে ঝোলটা একটু ঘন হবে আর ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগবে। দেখুন ঝোলটা বলক উঠে গেছে, আমি আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি 2 মিনিট এটা নাড়াচাড়া করে দেব, তবে গ্যাসের ফ্লেম আমি বাড়িয়ে নিয়েছি। আজকের রেসিপি চালতার চাটনি তৈরি হয়ে গেল। আপনাদের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে এভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন। তার সাথে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।